আলাইহি ওয়াসাল্লামের যুগে তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন। এই সাগরটাকে বলা হয় দা ডেড সি, মৃত সাগর। আল্লাহর কসম করে বলি, এই সাগরে কোনো মাছ তৈরি হয় না, একটা দারকিনা মাছও আপনি এই সাগরের মধ্যে আপনি খুঁজে পাবেন না, একটা পুঁটি মাছ আপনি খুঁজে পাবেন না। আল্লাহর নবী বলেন তিনটি অপরাধের কারণে তাদেরকে সমুদ্রের মধ্যে ইঁদুরের মতন চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, এর মধ্যে প্রধান কারণ হলো সমকামিতা। লূত আলাইহিস সালামের যুগে ছেলে এবং ছেলেকে বিয়ে করত, মেয়েরা মেয়েকে বিয়ে করত, কিন্তু কি নোংরা পরিভাষা! আমার দেশের এক শ্রেণীর লোকেরা, এখন আমার দেশের অনেক পার্লামেন্টেও এখন সমকামিতার আইন পাশ করিয়ে ছেলে আর ছেলেকে, মেয়ে আর মেয়েকে বিয়ে দ্বারার পায়তারা চলছে, ঠিক না? ঠিক। আর আল্লাহর নবী বলেন সহি বুখারি, সহি মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, হাদিস নাম্বার হলো 2542 নাম্বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দারবু ফিইল ওয়াল মাফউল, হত্যা কর যে ব্যক্তি উপরে আছে, হত্যা কর যে ব্যক্তি নিচে শুয়ে আছে। তার মানে সমকামী পুরুষকে হত্যা কর, সমকামী নারীকে হত্যা কর। ইসলামের খলিফা আমিরুল মুমিনিন, ইসলামের রাষ্ট্রের সরকার সমকামী লোকদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। শুধু আমার দেশে নয়, আমেরিকার এবং ইংল্যান্ডের আদালত প্রকাশ্যে দিবালকে সমকামিতার বৈধ লাইসেন্স দেওয়া হয়েছে। দুই নম্বর আলামত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজলাতুন নিসা, মহিলারা পুরুষদের বেশ ধারণ করবে আর পুরুষেরা মহিলাদের বেশ ধারণ করবে। এই গজব আপনাদের এলাকায় আছে না নাই? আজাব গজব কেন আছে? মহিলারা পুরুষদের বেশ ধারণ করে আর পুরুষরা মহিলাদের বেশ ধারণ করবে। তিন নম্বর হলো ইজারে কাবাইন, তারা তাকমুন নিচে কাপড় পরিধান করত। দুঃখিত, চারটা বিষয় ছিল। আর চতুর্থ হলো তারা দাড়িকে কর্তন করত। লিল হুসনিল মুগাইয়্যারাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করত। এই চারটি কারণে আল্লাহ গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সুতরাং সেই আল্লাহর গজব আছে না নাই? সম্প্রতি শুনতে পাওয়া গেছে আপনার পঙ্গপালের আক্রমণ হয়েছে। পঙ্গপাল বুঝেন তো, ফরিং আছে না, ফরিং। পাকিস্তান এবং কেনিয়াতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পঙ্গপাল এত ব্যাপকতা লাভ করেছে যে 10 মিনিট না 2 মিনিটের মধ্যে 35,000 লোকের খাবার তারা একসাথে খেতে পারে। সেই পঙ্গপাল আস্তে 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 আপনাদের বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে আস্তে আস্তে আপনাদের বাংলাদেশে এসে পড়বে, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত তোমাদের দুনিয়াটা ধ্বংস হবে না যেই পর্যন্ত তোমাদের অর্থ, তোমাদের মাল, তোমাদের দেরহাম পৃথিবী থেকে অচল হয়ে যাবে। প্রথম আলো পত্রিকায় আজ থেকে 4 দিন আগে, নয়া দিগন্ত পত্রিকায় আজ থেকে 4 দিন আগে, এবং ফেসবুকের প্রত্যেকটা জায়গায় আপনারা পেয়েছেন বাংলাদেশের 12টি ব্যাংক প্রায় ঋণ খেলাপি। কোনো ব্যাংক 1,000 কোটি টাকা, কোনো ব্যাংক 1,500 কোটি টাকা, কোনো ব্যাংক 2,000 কোটি টাকা ঋণ খেলাপি। অর্থাৎ ব্যাংকের মধ্যে কোনো কি নাই। শায়খ ইমরান নাজার ওয়েস্ট ইন্ডিজের বড় আলেম, তিনি বলেছিলেন অর্থনীতি তার ভবিষ্যৎ হারিয়ে ফেলবে। ব্যাংকে টাকা থাকবে, আপনি টাকা রাখবেন, যখন ব্যাংক দেউলিয়া হয়ে যাবে আপনার আইন মোতাবেক আপনি পাবেন মাত্র 1,00,000 টাকা সরকারের পক্ষ থেকে। যদি আপনি 1,00,000 টাকা রেখেও থাকেন কত পাবেন? এই জন্য রসুল বলেছেন জামালুল ফিদ্দা, তোমরা এই দুর্ভিক্ষ ঠেকাবার জন্য, তোমরা এই অর্থকে রক্ষা করার জন্য, বিশেষ করে ফেতনার পূর্ব মুহূর্ত সময়গুলো তোমরা স্বর্ণ জমাই করো। স্বর্ণ, স্বর্ণ বুঝেন তো, গোল্ড, গোল্ড, গোল্ড জমা করো। কারণ আল্লাহে আল্লাহর কসম করে বলছি, রসুলের এই ভবিষ্যৎ বাণীগুলো এবং আলামাতু সাআর হাদিসগুলোর সাথে পরিপূর্ণভাবে মিলে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে বের হয়ে আসা উচিত এবং আমাদেরকে এই ধারণা নেওয়া উচিত, আমরা যে প্রচুর জন মিটায় ছুটছি, আমরা যে আমাদের আখেরাতকে ভুলে গিয়ে আমরা যে বাদদানের মুরিদ হয়ে যাচ্ছি, আমাদের ঈমান এবং আকায়েদের কোনো খবরই রাখতেছি না, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যেই দিন সত্যি কথাই ফিতনাগুলো আপনাকে আক্রমণ করবে সেই দিন কিন্তু আপনি বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না, আপনাকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে গঙ্গা
দুনিয়ার পানিতে স্নান করিয়ে দেওয়া হবে।